আমার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আমরা যারা আলু চাষ করছি, আমাদের এই আলু চাষের শেষ পর্যায়ে এসে একটি খুবই খারাপ পরিস্থিতি সামনে দাঁড়িয়েছে। সেটি হলো শীতকালীন বৃষ্টি। গতকাল থেকেই অর্থাৎ গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ 15 জানুয়ারি থেকে। তো এখনও মোটামুটি বৃষ্টি চলছে। তো এই যে শীতকালীন বৃষ্টির কারণে আলু চাষের কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতি হতে চলেছে। এই বৃষ্টি আপনার ডেকে নিয়ে আসবে আলু গাছের নাভিধসা রোগকে, যেটি আলু গাছের ক্ষেত্রে একটি মারাত্মক ভয়ঙ্কর মহামারী রোগ বলা যায়, যার ফলে কিন্তু আমাদের আলু চাষে ভীষণ পরিমাণে ক্ষতি হতে পারে। তো সেই পরিস্থিতিতে এসে আমরা এখন কি ব্যবস্থা নেব আমাদের আলুর জমির, এবং কোন কোন ওষুধগুলো আমরা প্রয়োগ করব আমাদের জমিতে, যার ফলে আমরা আমাদের জমির বিভিন্ন রকমের যে সকল রোগ, ক্ষতিকারক রোগ, তার হাত থেকে আমাদের আলুকে বাঁচাতে পারবো, বা কোন কোন কাজগুলোকে আমরা এড়িয়ে চলবো, বা কোন কোন বিষয়গুলোকে আমরা এড়িয়ে চলবো, সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় কৃষক ভাইয়েরা, দেখুন গতকাল থেকে অর্থাৎ গতকাল রাত থেকেই কিন্তু কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। তো এই সময় আমাদের যেটি করা উচিত সেটি হলো, আমাদের যে আলুর জমির নালাগুলো আছে, সেই নালাগুলোকে একটু কষ্ট হলেও চাষি ভাইদের নালাগুলো পরিষ্কার করে, যাতে জল বেরিয়ে যেতে পারে, জল আলু গাছের জমিতে দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থাটা কিন্তু করা উচিত। কারণ যদি আলুর জমিতে আপনার জল দাঁড়িয়ে থাকে, তাহলে আলুর গাছ পচা রোগের যেরকম সমস্যা হবে, যে আলুগুলো আপনার হয়েছে সেই আলুগুলো দেদো রোগ দেখা যাবে, আলুগুলো পচে যাবে, এরকম নানা সমস্যা আপনারা দেখতে পাবেন। তাই যত শীঘ্র সম্ভব আপনাদের আলুর জমির জলগুলোকে কেটে, অর্থাৎ জলের নালাগুলো কেটে জলটাকে বের করার ব্যবস্থা করুন। এরপরে যখনই বৃষ্টি থেমে যাবে, সবার প্রথমে আপনাকে ভালো ভালো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে বা স্প্রে করতে হবে আপনাদের জমিতে। তো প্রথমে আসি যে সকল জমিতে কোনো রকম রোগ নেই বা কোনো রকম রোগের লক্ষণ নেই, সেই সকল জমিতে আপনারা কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন। দেখুন আমার হাতে এই যে আছে কপার অক্সিক্লোরাইড 50% গ্রুপের টাটা ব্লাইটক্স, এটি আমি নিয়ে এসেছি। কারণ আমি আগাম খবর পেয়েছিলাম যে আমাদের বৃষ্টি হতে চলেছে 15 তারিখ থেকে। তো আমার এই জমিতে কিন্তু কোনো রকম রোগ বা কোনো রকম রোগের লক্ষণ নেই। তাই যখনই বৃষ্টি থেমে যাবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে, আমি সবার প্রথম এই টাটার ব্লাইটক্সটি আমার জমিতে স্প্রে করব। তো আপনারাও আপনাদের যদি জমিতে কোনো রকম রোগ না থাকে বা কোনো রকম রোগের লক্ষণ না থাকে, একটু জমিতে নজর দেবেন, লক্ষ্য করবেন। যদি কোনো রকম রোগ না থাকে, তাহলেই আপনারা সবার প্রথম যখনই বৃষ্টি থেমে যাবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে, আপনারা এই ব্লাইটক্স ব্যবহার করবেন বা কপার অক্সিক্লোরাইড 50% গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনারা স্প্রে করবেন। তবে স্প্রে কতটা করবেন? আপনারা প্রতি লিটার জলে 4 গ্রাম করে দিয়ে ভালো করে গাছে ভিজিয়ে দেবেন। এবং এই কপার অক্সিক্লোরাইড যখন আপনি স্প্রে করবেন, তার সাথে আপনারা যেটি করবেন, একটা ভালো মানের সুপার স্প্রেডার ব্যবহার করবেন, তাহলে খুব ভালো কাজ করবে। এরপরে আপনাদের যেটি করতে হবে, যদি বৃষ্টির পরিমাণ খুব বেশি হয়, তাহলে আপনাকে এই কপার অক্সিক্লোরাইড দেওয়ার পরে এর একদিন পরেই আপনাকে যেটি দিতে হবে, ভালো মানের একটি ব্যাকটেরিয়া নাশক দিতে হবে। অর্থাৎ আপনারা যেটা দিতে পারেন, স্টেপটোমাইসিন সালফেট 90% প্লাস টেট্রাসাইক্লিন 10% এসপি, যেটা আপনারা জিউ কোম্পানির স্টেপটোপ্লাস নামে পাবেন। এটিকে আপনারা প্রতি 15 লিটারে 10 গ্রাম করে দেবেন। এটি আপনারা স্প্রে করতে পারেন আপনাদের জমিতে। অথবা যদি এটি আপনারা হাতের কাছে না পান, তাহলে আপনারা ব্যবহার করবেন ভ্যালিডামাইসিন 3%। এটি আপনারা প্রতি লিটার জলে 2 ml করে নেবেন। এই ব্যাকটেরিয়া নাশকটা দেওয়ার কারণ এটাই, আপনার জমিতে যে জলের কারণে অনেক সময় ব্যাকটেরিয়ার ঘটিত রোগ, যেটা আপনার গাছ ঢলে পড়া সমস্যাটা দেখা দিতে পারে, সেই কারণেই আপনারা একটা ব্যাকটেরিয়া নাশক স্প্রে করবেন। এবার আসি আপনারা আপনাদের যে জমিতে এই নাভিদশা রোগ চলে এসেছিল, আপনি সেই জমির পর্যাপ্ত ট্রিটমেন্ট করছেন অলরেডি, এবং যে জমিতে এই নাভিদশা রোগের লক্ষণ অর্থাৎ আপনারা যদি গাছের পাতায় অল্টারনিয়া, লিপেস্পট এইসব দেখা যায়, মানে এইসব সমস্যাগুলো দেখা যায়, অর্থাৎ এই অল্টারনিয়া, লিপেস্পট হচ্ছে নাভিদশা জলদিদশার একটি আগাম সতর্কবার্তা হিসেবে বলা যেতে পারে। কারণ এই অল্টারনিয়া, লিপেস্পট এটি ডেকে আনে আপনার জলদিদশা, নাভিদশা রোগকে, এটা বলা যায়। তাহলে আপনারা যখন আপনাদের জমিতে এই অল্টারনিয়া বা লিপেস্পট রোগ দেখবেন বা সমস্যা দেখবেন, তখন আপনাদের যেটি করতে হবে, আপনাদের নাভিদশা জলদিদশা আটকানোর যে ওষুধ বা ছত্রাকনাশক, সেই রকম সিস্টেমিক ছত্রাকনাশকগুলোকে আপনাদের জমিতে স্প্রে করতে হবে। এর আগে আমি একটি ভিডিও আপনাদের দিয়েছি যেখানে আমি 8টি ছত্রাকনাশকের ওষুধের কথা বলেছি যেগুলো স্প্রে করলে আপনাদের নাভিদশা জলদিদশাকে আপনারা আটকাতে পারবেন। তো আমি আবারও সেইগুলো বলছি, তবে টেকনিক্যালটা আমি এখানে বলছি না। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি একবার দেখতে পারেন। তো আপনারা আপনাদের এই যে আক্রান্ত জমি, সেই আক্রান্ত জমিতে আপনারা যেটি স্প্রে করবেন বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথে, সেটি হলো বিএসএফ কোম্পানির অ্যাক্রোবেট প্লাস আপনার ইন্দোফিল M45 বা ডাইথেন M45, এই দুটোকে একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন আপনাদের জমিতে। এখানে অ্যাক্রোবেট আপনি নেবেন প্রতি 15 লিটারে 20 গ্রাম এবং M45 নেবেন প্রতি 15 লিটারে 35 গ্রাম। এছাড়া আপনারা যেটি স্প্রে করতে পারেন ইন্দোফিলের ম্যাক্সিমেট, এটি আপনারা প্রতি 15 লিটারে 45 গ্রাম করে স্প্রে করতে পারেন। এছাড়া আপনারা স্প্রে করতে পারেন আপনাদের জমিতে বায়ারের ইনফিনিটো, এটি আপনারা প্রতি 15 লিটারে 45 ml করে স্প্রে করতে পারেন। এছাড়া আপনারা স্প্রে করতে পারেন কৃষি রসায়নের ফ্লিক সুপার, এটি প্রতি 15 লিটারে 35 থেকে 37 গ্রাম নিয়ে স্প্রে করতে পারেন। এছাড়া আপনারা স্প্রে করতে পারেন আপনাদের জমিতে ইউপিএলের র্যানম্যান, এটি আপনারা প্রতি 15 লিটারে 6 ml করে। এছাড়া আপনারা স্প্রে করতে পারেন টাটার সার্থক, যেটি আপনার প্রতি 15 লিটারে 30 গ্রাম করে। এছাড়া আপনারা আর একটা স্প্রে করতে পারেন, সেটি হলো বিএসএফ কোম্পানির জাম্প্র, এটি প্রতি 15 লিটারে 40 ml করে। এবং সবশেষ যেটি আমার মতে, সেটি হলো আপনার ডুপন কোম্পানি বা ফেক্সলন কোম্পানির ইকুয়েশন প্রো, যেটি প্রতি 15 লিটারে 15 ml করে। এই যে 8টি ওষুধ, এগুলোকে আপনারা এর মধ্যে যে কোনো একটি স্প্রে করতে পারেন এই বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথেই। তবে যে সকল জমি আপনার আক্রান্ত, অর্থাৎ নাভিদশা জলদিদশার আক্রান্ত, বা আপনার এই নাভিদশা জলদিদশার লক্ষণ হিসাবে এই আপনার লিপেস্পট, অল্টারনিয়া রোগ দেখা গেছে, সেই সব জমিতে আপনারা বৃষ্টি থামার সাথে সাথে একবার স্প্রে করবেন এবং তার ঠিক 2 থেকে 3 দিন পরে আর একবার স্প্রে করবেন। প্রিয় কৃষক ভাইয়েরা, এটা গেল আমরা কি স্প্রে করব এবং কখন স্প্রে করব। এবার যে কথাগুলো বলবো সেগুলো হলো আমরা কোন কোন বিষয়গুলোকে অ্যাভয়েড করব বা এড়িয়ে যাব। সেটি হলো বৃষ্টি থামার পরেই আমরা কোনো রকম জমিতে এনপিকে ব্যবহার করব না, অর্থাৎ কোনো রকম রাসায়নিক সার আমরা এখানে ব্যবহার করব না। আর বিশেষ করে তো নাইট্রোজেন জাতীয় সার, এবং কোনো রকম পিজিআর আমরা স্প্রে করব না, কোনো রকম মাইক্রোনিউট্রেন আমরা স্প্রে করব না। এই সবগুলোকে আমাদের অ্যাভয়েড করে দিতে হবে। এবং ছত্রাকনাশক স্প্রে করার সময় আমরা এর সাথে ভালো একটি সুপার স্প্রেডার অবশ্যই ব্যবহার করব, কারণ বৃষ্টির পরে আপনার গাছের পাতায় ভালোভাবে পৌঁছে যেতে এই সুপার স্প্রেডার কিন্তু খুব ভালো কাজ করবে। এর পরবর্তী সময়, অর্থাৎ এই আবহাওয়ার পরিবর্তন হয়ে গেলে আপনার জমির যে ছত্রাকনাশক আপনি ব্যবহার করেছেন যখন থেকে, তার 5-7 দিন পরে আপনার জমি যদি, অর্থাৎ আলুর জমিতে যদি ন্যাচারাল ভিউ চলে আসে, অর্থাৎ সেখানে যদি কোনো রকম রোগ লক্ষণ না দেখতে পান, বা যেসব জমিতে আপনার রোগ আক্রান্ত হয়েছিল সেই আক্রান্ত জমি যদি আপনার রোগ কন্ট্রোল করে রোগগুলো দমন হয়ে যায়, তারপরে আপনি যেটি করবেন, জমিতে একটি 0050 স্প্রে করবেন, অর্থাৎ পটাশ। এর ফলে কি হবে, এর ফলে আপনার আলুর গাছ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নেবে। কারণ এই বৃষ্টির জলের ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়, কারণ বৃষ্টির জলে কিছুটা পরিমাণে নাইট্রোজেন থাকে, যার ফলে দেখবেন গাছ নরম হয়ে যায়। তো সেটাকে কাটিয়ে উঠবে আপনারা যখন এই পটাশকে স্প্রে করবেন তখন। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে যেই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।